শুভ সন্ধ্যা বিবিসি বাংলার আয়োজন নতুন আঙ্গিকের বাংলাদেশ সংলাপের চতুর্থ অনুষ্ঠানে আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে এই মিলনায়তনে যারা উপস্থিত আছেন প্যানেল সদস্যবৃন্দ এবং দর্শকবৃন্দ আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ আজকের এই অনুষ্ঠানে প্যানেল সদস্যদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এম কে আনোয়ার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের সদস্য মাহি বি চৌধুরী আর বাংলাদেশের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সুপরিচিত ক্রীড়া সংগঠক কামরুন নাহার ডানা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন ঢাকার হাতিরপুল থেকে ছাত্র শাহ আলম সরকার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলীয় এলাকায় যে ব্যাপক প্রাণহানি ঘটেছে সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি তার ভূমিকা ঠিকমতো পালন করতে পেরেছে মাহি বি চৌধুরী আসলে আমার মনে হয় যে উপকূলীয় এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট সরকারের যে অংশ তাদের এটা প্রধান দায়িত্ব যখন কোনো ঝড় আসছে সে বিষয়ে আগে থেকে খবর নেয়া এবং যে বিপদ সংকেত সেটা সঠিক জায়গা মতো পৌঁছে দেয়া এবং শুধু পৌঁছে দেয়া নয় বাংলাদেশে জনসংখ্যার মধ্যে যেহেতু অনেক আমাদের শিক্ষিতেরা অনেক কম এবং সবাই যদি সবসময় সমস্ত রকম সংবাদগুলো পান না সেই সংবাদগুলো পৌঁছে দেওয়ার জন্য লোকাল গভর্নমেন্টকে একটা আলাদা দায়িত্ব পালন করতে হয় এবং সেখানে অবশ্যই আমার মনে হয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা রয়েছে যে কারণে সঠিকভাবে সঠিক সময়ে আমরা তথ্যগুলো পৌঁছাতে পারিনি অনেকদিন ধরে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে সরকারের উচিত হবে আগের পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো আর কোনো রকম দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে প্রশ্নকর্তা কিন্তু জানতে চেয়েছেন যে আবহাওয়া দপ্তর যথাযথ ভূমিকা পালন করেছে কিনা আবহাওয়া দপ্তরের তো আগে থেকে চূড়ান্ত আগে থেকে একটা খবর তো দেওয়া হয়েছিল কিন্তু সে খবরটা সঠিকভাবে পৌঁছানো হয়নি মনে হয় তবে আবহাওয়া দপ্তরের খবর আগে থেকে মনে পাওয়া গিয়েছিল অন্তত সংবাদপত্রের মাধ্যমে যেগুলো জানা গিয়েছে যে বিপদ সংকেত আবহাওয়া দপ্তর থেকে আগেই পাওয়া গিয়েছিল মহিউদ্দিন খান আলমগীর আবহাওয়া দপ্তর যতটুকু জানা গেছে তথ্য সংগ্রহ করে তথ্য সরকারের প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে পাঠিয়েছিলেন জানা গেছে যে প্রশাসনিক পর্যায় থেকে বা সংশ্লিষ্ট প্রশাসনিক পর্যায় থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি সতর্ক বাণী যথাযথভাবে জেলেদের কাছে উপকূলীয় অঞ্চলে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়নি আমি মনে করি এক্ষেত্রে আবহাওয়া দপ্তর তাদের দায়িত্ব পালন করেছেন কিন্তু দায়িত্ব তারা পালন করার পরবর্তী পর্যায়ে যাদের অনুগমনীয় পদক্ষেপ নেওয়া দরকার তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন যারা এই পদক্ষেপগুলো নিতে ব্যর্থ হয়েছেন আমি মনে করি তাদের শনাক্ত করে ভবিষ্যতে জন্যে আমাদের যথাযথ পদক্ষেপ নেওয়ার পর শনাক্ত করতে হবে ধন্যবাদ প্যানেলের বাকি দুজন সদস্যের কাছে একটু পরে আসবো প্রশ্নকর্তার কাছে ফিরে আসি আপনার কি মনে হয় আমার মনে হচ্ছে যে যদি ঠিকভাবে অধিদপ্তর এটাকে দেখতো তাহলে হয়তো এমন ঘটনা সম্ভব হতো না কিভাবে আবহাওয়া অধিদপ্তর যদি পূর্বাভাস দিয়ে থাকে তাহলে তাদের আর কি করার ছিল তাদের ঠিকভাবে তাদের দায়িত্ব সর্বস্তরে পৌঁছে দেওয়া উচিত ছিল শ্রোতাদের মধ্যে আর কেউ এ প্রসঙ্গে মন্তব্য করতে চান আপনি আমরা জানতে পেরেছি যে সতর্কতা সংকেত যে যতটুকু দেওয়া দরকার ছিল অতটুকু মানে আবহাওয়া দপ্তর দেয়নি মানে এর গুরুত্ব যতখানি ছিল অতখানি করতে পারেনি যারা নিহত হয়েছে বা নিখোঁজ আছে তাদের জন্য কি সরকার বা কোনো ব্যবস্থা নেবে নাকি এটা কামরুন নাহার ডানা বিভিন্ন সময়ে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় সংকেত দেওয়া হয় আর কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিগত সময়ের বিভিন্ন দুর্যোগ থেকে দুর্ঘটনা থেকে যে যারা ওই উপকূলীয় অঞ্চলে বসবাস করেন তারা তো সবসময় ওটার সাথে পরিচিত অনেক সময় তারা মনে করেন যে এটা বোধ হয় যথাযথ মানে বিপদের সংকেত না ওনারা যেহেতু হ্যাবিচুয়েটেড ব্যাপারগুলোতে অনেক সময় কিন্তু আবহাওয়া দপ্তরের সংকেত থাকলে অনেকে ট্রলার নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে এই ব্যাপারগুলো অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনা বেশি হয় তবে আমার ব্যক্তিগত যে অভিমত সেটা হলো যে আবহাওয়া দপ্তরের যে জায়গাটা পৌঁছাচ্ছে সেখানের আরও যথাযথভাবে ইন্সপেকশন হওয়া দরকার যে ঠিক মতো সবাই জানতে পারছে কি না সবার রেডিও আছে কি না সকলে টিভি আছে কি না গণমাধ্যমের মাধ্যমে তারা কারণ পত্রিকা যেতে তো দেরি হচ্ছে সেই অঞ্চলটাতে তো গণমাধ্যম কতটুকু ভূমিকা পালন করছে এবং ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো প্রত্যন্ত অঞ্চলে যেগুলো আছে তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করছে এ ব্যাপারটাও দেখা দরকার ধন্যবাদ এম কে আনোয়ার প্রথমত এই দুর্যোগের ফলে এতগুলো লোকের প্রাণহানি ঘটেছে সেটা অবশ্যই একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং ভবিষ্যতে যাতে এটা না হয়
সেই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, এখানে কয়েকটি প্রতিষ্ঠান জড়িত। এক হচ্ছে আবহাওয়া পরিদপ্তর, তারপরে আবহাওয়া পরিদপ্তর সারা সরকারের অন্যান্য কিছু বিভাগ, আর হচ্ছে গণমাধ্যম, এই তিনটা। এখন আবহাওয়া পরিদপ্তর থেকে যেটা বলা হয়েছে যে তারা একটা সংকেত দিয়েছিলেন, এবং যাদের কাছে দিয়েছিলেন তারা বলছে যে যখন সংকেত দেওয়া হয়েছিল আমরা সেই সময় এটা প্রচার করার ব্যবস্থা করেছি। গণমাধ্যমে এই নিয়ে খুব বড় রকমের একটা লেখালেখি হয়েছে বলে আমার ধারণা নয়, বড় রকমের এটা করা হয় নাই। তবে এখানে এই ব্যাপারটা তদন্ত হওয়া প্রয়োজন, এবং যেই এর জন্য দায়ী হয়ে থাকে তাদের বিরুদ্ধে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সিস্টেমিক ইয়ে হয়ে থাকে যে আপনার আবহাওয়া পরিদপ্তর তাদের কতখানি দায়িত্ব ছিল এটা প্রচার হচ্ছে কি না এই জিনিসটা দেখা, এই জিনিসটা আমার ধারণা তাদেরই আপনার সিংহভাগ দায়িত্ব তাদের কাছে থাকার কথা যে এটা যথাযথভাবে প্রচার হচ্ছে কি না এটা দেখা। যদি না হয়ে থাকতো সঙ্গে সঙ্গে তারা সরকারের উচ্চতর পর্যায়ে বিষয়টি আনতে পারতেন, তাও আনা হয়নি। আবহাওয়া পরিদপ্তর তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ নৌবাহিনী, নৌবাহিনীর একটি জাহাজ, তাদের কাছে কি আবহাওয়া বার্তা পৌঁছেছিল বলে আপনার মনে হয়? কারণ তাহলে তারা দুর্ঘটনায় পড়লো কেন? তাদের কাছে যদি পৌঁছত তাহলে তো এই দুর্ঘটনায় পড়ার কথা নয়। তাদেরকে পৌঁছেছে কি না এটা আমার জানা নেই, তবে স্বাভাবিকভাবে আপনি যেটা বলেছেন যে তাদের কাছে যদি পৌঁছত তারা এই দুর্ঘটনায় পড়ার কথা নয়। এবং আরও একটি প্রশ্ন সবার কাছেই আসবো প্যানেল সদস্যদের, উপকূলীয় এলাকাগুলোতে রেডিও টেলিভিশন যেহেতু সব জায়গায় নেই, সরকার কি রেডিওর ব্যবস্থা করতে পারে উপকূলীয় এলাকার জনগণের মধ্যে রেডিও বিতরণের? মিস্টার আনোয়ার, সরকার এটা প্রচার করার জন্য কতগুলো ব্যবস্থা আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যেটা আলমগীর সাহেব বলেছেন, একটা বড় রকমের প্রোগ্রামের মাধ্যমে একটা নেটওয়ার্ক সৃষ্টি করা হয়েছে, এবং আমার ধারণা এটা প্রচার করার জন্য বেশ কিছু রেডিও সেট আছে। সেগুলো সে সময় কার্যকর ছিল কি না অকার্যকর হয়ে গেছিল, কিন্তু বেশ কিছু সিস্টেম আছে। আর সবচেয়ে বড় সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একজন নির্দিষ্ট কর্মী আছে যাদের দায়িত্ব এটা প্রচার করা। তবে এখানে যে কথা আমাদের সহকর্মী বলেছেন যে আসলে অনেক সময় এই সতর্কবাণী পেলেও তারা, যেহেতু সতর্কবাণী সবসময় এরকম সত্যি হয় না, তখন এটাকে অনেক সময় আপনার জেলেরা উপেক্ষা করতে চায় তাদের জীবিকার কারণে। ধন্যবাদ। কামরুন নাহার ডানা, এটা করলে তো অবশ্যই ভালো, উপকূলীয় এলাকায় যারা বসবাস করেন তারা তাদের জীবন জীবিকার সাথে সবসময় যুদ্ধের মধ্যেই থাকেন, এটা তাদের কাছে একটা লাক্সারিয়াস ব্যাপার মানে হয়ে দাঁড়ায়। তো সরকার থেকে যদি এ ধরনের রেডিও দেওয়া হয় বা কিছু সেন্টার করে সেখানে টিভির ব্যবস্থা করা হয় যে একটা টিভি 50টা পরিবার দেখবে বা 100টা পরিবার দেখবে, যে কী ধরনের ক্ষতি হয় তাতে একটা পরিবারের জীবিকা, মানে যিনি আর্ন করছেন সে যদি চলে যায় একটা পরিবার কত ক্ষতি হয়। ধন্যবাদ। এই জিনিসগুলো মাহি চৌধুরী, আমি এখানে শুধু দুটো জিনিস বলবো। আমার মনে হয় যে এখানে রেডিও বিতরণটা কতখানি প্র্যাকটিক্যাল হবে আমি জানি না, তবে উপকূলবর্তী এলাকাতে আমরা যদি সিগন্যালের ব্যবস্থা করতে পারি, যে বড় বড় যদি বাসের খাম্বার উপর লাইট লাগিয়ে রাখা হয় এবং সেখানে যদি সিগন্যালগুলো দেয়, লাইনকে লাইন অনেক বাতি আসলে লাগানোর ব্যবস্থা করা যায়, যে রেডিও না থাকলেও সেই সিগন্যালগুলো আসলে যদি অন্তত এত নম্বর বিপদ সংকেতে একটা লাল বাতি জ্বলবে, একটা কিছু জ্বলবে যার মাধ্যমে খবরটা পৌঁছানো যাবে, সেটা হচ্ছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডিস্ট্রিবিউটিং রেডিওজ টু লক্ষ লক্ষ মানুষের কাছে। আর আরেকটা জিনিস আমি যদি এখানে একটু মেনশন করতে চাচ্ছি, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন আবহাওয়া অধিদপ্তর কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, অর্থাৎ সেখান থেকে যদি কোনো তথ্য আসে এবং সেটা কিন্তু তথ্য মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে প্রচারের ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে। অতএব এখানে একটা সবচেয়ে বড় জিনিস ডিজাস্টার ম্যানেজমেন্টে যেটা, যে অধিদপ্তরগুলোর মধ্যে সরকারের অধীনের প্রতিটি মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা এখানে প্রধানভাবে কাজ। ধন্যবাদ। তাদের মধ্যে সমন্বয় সাধন। মিস্টার আলমগীর, আর সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে একটি স্থায়ী সেল আছে যতটুকু জানা গেছে, এক্ষেত্রে এই ঘটনার সময় এই সেল যথাযথভাবে কাজ কিংবা কর্তব্য সম্পাদন করতে পারেনি, এবং এ আমরা একমত হয়েছি যে এই বিষয়টা ভালোভাবে দেখে তদন্ত করে যারা জন্য দায়ী তাদের শাস্তি বিধান করা দরকার। আমি মনে করি যে ইতিমধ্যে যেসব রেডিও সেট বিতরণ করা হয়েছে উপকূলীয় অঞ্চলে, সেসব রেডিও সেট যে প্রতিষ্ঠানের কাঠামোর মাধ্যমে পরিচালিত করা দরকার তা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না সেটা আবারও দেখা দরকার, এবং যেখানে প্রয়োজন সেখানে রেডিও সেট নিশ্চয়ই দেওয়া উচিত। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। ঢাকার মিরপুর থেকে এসেছেন ছাত্র মোহাম্মদ দিদারুল আলম। ঢাকা শহরে জলবদ্ধতা নিষ্কাশনে সরকারের কোনো উদ্যোগ আছে কি? মহিউদ্দিন খান আলমগীর, গত 3 দিনে আমরা যা ঢাকায় দেখেছি এবং দিদারুল আলম প্রস্তাবটা তিনিও দেখেছেন, সরকারি কোনো উদ্যোগ আছে বলে বিশ্বাস করা মুশকিল, উদ্যোগ নেই। মিস্টার চৌধুরী, সরাসরি প্রশ্নে বলতে গেলে অবশ্যই পরিস্থিতি যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের কোনোই উদ্যোগ নেই। কামরুন নাহার ডানা, সরকারিভাবে উদ্যোগগুলোকে আরও মানে
কাজে লাগাতে হবে। আমি মাস দুয়েক আগে শুনেছিলাম যে শান্তিনগরে যে জলবদ্ধতা হয়, শান্তিনগর এলাকাবাসীর কাছে শুনেছিলাম যে সেটা নাকি একদমই চলে গেছে, কিন্তু আজকে আমি শান্তিনগরে এখানে গিয়ে দেখি যে সে আগের অবস্থা। তাতে মনে হচ্ছে যে কাজ হয়েছিল, আমরা আমার মেয়ে বিকানেসের পরে সেখানে আমি তাকে প্রায় নিয়ে যেতে হয়, তখন দেখেছি যে কাজ চলছে। কাজ যখন চলছে জনগণের কিন্তু অনেক কষ্ট হয়েছে, ভোকান ম্যাট্রিক পরীক্ষার সময় ওখানে কাজ চলছিল। তবে আজকের পানিটা দেখে আমার একটু খুব খারাপ লেগেছে যে কি কাজ হলো যে এখনো জলাবদ্ধতা। শ্রোতাদের মধ্যে কেউ বলতে চান যে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে সরকার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে কিনা, বা সরকার কি ব্যবস্থা নিচ্ছে বলে আপনাদের মনে হয়? আমার যতটুকু মনে হয় সরকার উদ্যোগ নিচ্ছে, কিন্তু সেই উদ্যোগের মধ্যে সমন্বয়হীনতার একটা অভাব রয়ে গেছে। অনেক খোরাখুর রাস্তা ঘোরাঘুরি হয়, কিন্তু দেখা যায় এক বছর পরে সেই রাস্তা আবার নষ্ট হয়ে যায়। ঢাকার জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়নই মূলত দায়ী। সেক্ষেত্রে শুধু সরকারকে এককভাবে দায়ী না করে আমরা যারা নগরবাসী আছি, আমাদেরও রেসপন্সিবিলিটি এখান থেকে যায়। এবং আমরা যেভাবে দৈনন্দিন জীবনে ড্রেনেজ ব্যবস্থাকে ইউজ করতেছি, আমরাই এটা মানে এভাবে জলাবদ্ধতার জন্য অনেক প্রকারান্তরে দায়ী হয়ে যাই। সেখানে নৈতিকভাবে আমাদেরও দায়িত্ব রয়ে গেছে এই বিষয়ে কাজ করা। ধন্যবাদ। আর কেউ? এখানে একটা কথা হচ্ছে যে সকলে মিলে যদি আমরা এই জলাবদ্ধতার জন্য দায়ী করি আর সরকার একলা পরিষ্কার করবে, এরকম হয় না। জনগণ যদি সবাই মিলে, সবাই যেই যতটুকু ময়লা করি ততটুকু যদি পরিষ্কার করি, আমার মনে হয় জলাবদ্ধতা বেশি থাকবে না। বাংলাদেশে বর্তমানে যেভাবে ড্রেনেজ সিস্টেমটা প্রচলন আছে এবং সরকারের পরিকল্পনা চলছে, সেটা আমরা রেডিও টেলিভিশনে সবসময় শুনতে পাই, কিন্তু এর প্রকৃত কার্য যে আছে সেটা এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত করিনি। আর এটা হলেও সাধারণত আমার মনে হয় দুর্নীতিতে বাধাগ্রস্ত হয়ে এটার কাজ হলেও সুষ্ঠুভাবে কাজ সম্পাদন হয় না। ধন্যবাদ। আপনি? বর্তমানে ড্রেনেজ সিস্টেমের জন্য দায়ী আমরা যদি সরকারকে বলি তাও ঠিক হবে না। তো সরকার আমার মনে হয় পদক্ষেপ নিলে এই জলাবদ্ধতা থাকতো না, এটাও আমার পরামর্শ আর কি। ধন্যবাদ। এমকে আনোয়ার। এই সমস্যাটি একটা অত্যন্ত গুরুতর সমস্যা শহরবাসীর জন্য। আমাদের একজন প্রশ্নকারী বলেছেন যে আসলে এর মূল কারণটি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এই জলাবদ্ধতা আপনার কমানোর জন্য বিভিন্ন সময়ে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলো সাময়িকভাবে কিছু সফলও হয়েছে, যেমন শান্তিনগর এলাকার কথা যেটা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে সেই সমস্যাটি আবার ফিরে এসেছে। এটা হচ্ছে আমাদের নিজস্ব যে দায়িত্বটুকু আছে প্রত্যেক নাগরিকের বা সুশীল সমাজের, তারা সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করেন, শুধু সরকারের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না কোনোভাবেই। কারণ আপনি একটা প্রকল্প নিয়ে একটা জায়গা পরিষ্কার করলেন, যেমন এক বছর দেড় বছর আগে এই যে গত কয়েকদিনের বৃষ্টি হলো, এই বৃষ্টির সেক্রেটারিয়েটের আমার মনে আছে নিচতলাটা পুরো জোয়ারে গেছিলো, তো এবার কিন্তু সেটা হয় নাই। একটা নতুন প্রকল্পের মাধ্যমে কিছু কাজ করা হয়েছে, এবার কিন্তু সেরকম পানি জমে নেয়। আরেকটি কথা হচ্ছে আমাদের এখানে বৃষ্টির সিস্টেমটা হচ্ছে, আপনার ট্রেনটা হচ্ছে যে হঠাৎ করে দুই দিন তিন দিন একাধারে বর্ষণ হয়। তো এই বর্ষণটা কোনো একটা বিল্ট আপ এরিয়ার থেকে বা আরবান এরিয়ার থেকে ড্রেনেজ হয়ে যাওয়ার জন্য এটা সময় লাগবে, দিতে হবে আপনাকে। কথা হচ্ছে সেটা কতক্ষণ সময় দিতে পারবেন আপনি? এটা দুই তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে যদি পানিটা চলে যায় তাহলে বোধহয় এটা সহনীয় পর্যায়ে। আর সরকার তো ঠিক কিছু করছে না, এনে সরকার বেশ বড়ো বড়ো কার্যক্রম করা হচ্ছে, কিন্তু সেগুলিকে আপনি করা হচ্ছে আবার নগরায়নের ফলে বা আমাদের বিভিন্ন হ্যাবিটের ফলে সব কিছু আমরা, যেমন আজকে দেখলাম আসার সময় একটা ম্যান হোল খোলা, তার মধ্যে যত রকমের ময়লাগুলো আছে সেখানে ফেলছে এনে কিছু লোক। তো এতে করে স্বাভাবিকভাবে ওইখানে যে ড্রেনটা ছিল এটা বন্ধ হয়ে যাবে। তো আমি আশা করি ভবিষ্যতে এই সমস্যাটির আরও সুরাহা হবে। কিন্তু দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন এসছে বা মন্তব্য এসছে যে সমন্বয়হীনতার একটা সমস্যা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এটা কত বড় সমস্যা? এটা কিছুটা আছে বটে, এটা সত্যি কথাই যে এটা ঠিক ড্রেনেজের জন্য সমস্যা না হলেও নগরবাসীর জন্য এটা বড় সমস্যা। ধন্যবাদ। মিস্টার চৌধুরী, আপনি ফেরত আসতে চেয়েছেন। এক বাক্যে কিনে যাই না, তবে এক মিনিটে শেষ করার চেষ্টা করবো। সত্যি আমাদের দেশের জনগণ অত্যন্ত সহনশীল জনগণ, যে কারণে এত সমস্যার পরও জনগণ নিজে থেকেই বলছে যে শুধু সরকার নয়, এখানে আমাদেরও দায়িত্ব রয়েছে। আসলে কথাটা সঠিক নয়, এখানে মূল দায়িত্ব সবসময় সরকারকেই বহন করতে হবে। এটা জনগণ আমরা যত চেষ্টাই করি না কেন, সরকার যদি তার দায়িত্ব পালন না করে তাহলে জিনিসগুলো হবে না। এখানে কয়েকটা বড় বড় আসল যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি আমরা এখান থেকে সরে গিয়েছি। ঢাকা শহরের জলাবদ্ধতার প্রধান কারণ লেক ভরাট করে জমি তৈরি করে নিজস্ব ক্ষমতাসীন যারা থাকেন,
যেই সরকারই থাকেন না কেন, আমি শুধু একটি সরকারকে বলবো না, তারা নিজেদের মধ্যে নিজেদের দলের লোকদের মধ্যে যে জমি বিতরণ করেন এবং গুলশান লেক থেকে শুরু করে অনেকগুলো লেক যে ভরাট হচ্ছে গত পাঁচ বছরে যে হয়েছে, এগুলোর কারণে পানিগুলো যাবে কোথায়? যাওয়ার তো জায়গা দিতে হবে। এখন জমির স্বল্পতার কারণে লেক ভরাট এবং দুর্নীতির সমস্যা, গার্বেজ ম্যানেজমেন্ট নেই, আমাদের দেশে যে বর্জ্যগুলো জমছে সেই বর্জ্যগুলো কোথায় ফেলা হবে, যেটা মাননীয় মন্ত্রী বললেন যে একটা ম্যানহোলের মধ্যে ফেলা হচ্ছে, ম্যানহোলে যদি একমাত্র বর্জ্য ফেলানোর জায়গা হয় জনগণের কোথায় ফেলাবে? ধন্যবাদ। এই জিনিসগুলো ম্যানেজমেন্টের অভাব রয়েছে এবং সঠিক নেতৃত্বের এখানে প্রবলেম। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাব। ঢাকার পল্লবী থেকে এসছেন শাহাদুর রহমান ইউসুফ। আমার প্রশ্ন হলো, আমেরিকা ও পাকিস্তানের মধ্যকার সন্ত্রাস বিরোধী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন হলে আমেরিকা পাকিস্তান ও আফগানিস্তানের মতো হামলা চালাতে পারে বলে প্যালেন মনে করে কি না? এম কে আনোয়ার। এটা তো আমেরিকান সরকারের সিদ্ধান্তের প্রশ্ন, এই সিদ্ধান্ত তো আমার পক্ষে অ্যান্টিসিপেট করাটা উচিত হবে না। তা আমার মনে হয় আমেরিকা মানুষ তো ভুল করে শিখে, আমার মনে হয় এইসব আপনার ভেঞ্চারে হয়তো আর নাও যেতে পারে, কারণ তাদের যে অতীত অভিজ্ঞতা অন্যান্য দেশের সৈন্য নামিয়ে দেওয়ার এটা খুব একটা সূক্ষ্মপ্রদ হয় নাই এবং এর ভিত্তিতে তারা ভবিষ্যতে হয়তো এটা আর করবে না। কামরুন নাহার ডানা। আমেরিকার জনগণও কিন্তু তাতে তাদের যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে জনগণ এটা চায় না যে তাদের দেশের অনেক সৈন্য মারা যায়। একটা দেশকে দখল করতে গেলে বা সেই দেশে তাদের সামরিক বাহিনীকে নামিয়ে দিলে সেই দেশের যেমন ক্ষতি, নিজের দেশের ছেলে হারাতে হচ্ছে কাউকে, বাবা হারাতে হচ্ছে, তো এই ভুলগুলো থেকে তারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমরা সারা বিশ্বই আশা করব তারা আর এ পথে এগোবেন না। মিস্টার চৌধুরী। আসলে আমি মাননীয় মন্ত্রীর সাথে একমত, এটা তো আসলে আমেরিকা সরকারের নিজস্ব ব্যাপার, তবে ইতিহাস যেটা বলে এ ধরনের ভুল যুক্তরাষ্ট্র আগে বহুবার করেছে এবং ভবিষ্যতে যে করবে না এমন কোনো নিশ্চয়তা আসলে নেই। এবং এখানে আপনার ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু হয়েছে, যেটা জন এফ কেনেডি যার বিরোধিতা করেছিলেন, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আমেরিকার জন্য সবচাইতে বড় বাণিজ্য হচ্ছে যুদ্ধ, যুদ্ধ মানে আমেরিকার যে সবচেয়ে বড় বাণিজ্য, এবং তাদের এই বাণিজ্যিক কারণে তাদের যদি যে কোনো জায়গায় যুদ্ধ করবার প্রয়োজন হলে আমার মনে হয় তারা সবসময় যুদ্ধ চালিয়ে যাবে, এটাই তাদের একমাত্র বাণিজ্য। ধন্যবাদ। শ্রোতাদের মধ্যে কেউ মন্তব্য করতে চাইলে হাত তুলতে পারেন, আমি আপনাদের কাছে আসবো। তার আগে মিস্টার আলমগীর। আমি মনে করি সমকালীন পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানে আক্রমণ করার কোনো সম্ভাবনা নাই। ধন্যবাদ। আপনি? আমার মনে হয় যে পাকিস্তানে যদি মিনারেল রিসোর্স তেল বা গ্যাস এরকম কিছু থেকে থাকে তাহলে হয়তো আক্রমণ করতে পারে। ধন্যবাদ। আপনি? আমেরিকার প্রেসিডেন্ট বুশ বলেছেন, আপনার পাকিস্তানের প্রেসিডেন্টকে, পাকিস্তানের প্রেসিডেন্ট বলছিলেন যে পাকিস্তানকে তো বোমা মারে উড়িয়ে দেওয়ার কথা ছিল, আপনারা বলছিলেন, বুশ সাহেব কালকে বলছেন যে না, এ সম্পর্কে তো আমি আজকেই শুনলাম, কাজে ভবিষ্যতে আর এরকম কিছু হবে না, তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। এই ধন্যবাদ। আপনি? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র নীতি যেটা, তাতে আমরা ওদেরকে বিশ্বাস করতে পারছি না, ও যখন তখন যা কিছুই করতে পারে। ধন্যবাদ। আপনি? আমার মনে হয় আমেরিকা সমস্ত মুসলিম বিশ্বের জন্য আমাদের জন্য একটা হুমকিস্বরূপ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মুসলমানদের যে 57টা মুসলিম রাষ্ট্র আছে, একটা মুসলিম রাষ্ট্রও কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো প্রধান ব্যক্তি যে এর বিরুদ্ধে মুসলমানদের যে রাষ্ট্রগুলোতে আক্রমণ করা হচ্ছে, অন্তত জনগণ কিন্তু এর বিপক্ষে আছে, একমাত্র রাষ্ট্রপ্রধানগুলো এর পক্ষে আছেন, আমেরিকাদের পক্ষে আছে, কিন্তু জনগণ আছে আমেরিকাদের বিপক্ষে। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন ঢাকার বাসাবো থেকে ছাত্র মোহাম্মদ আরাফাতুর রহমান। থাইল্যান্ডে কি সামরিক অভ্যুত্থান অত্যাবশ্যকীয় ছিল? কামরুন নাহার ডানা। সামরিক অভ্যুত্থান কখনই অত্যাবশ্যকীয় ব্যাপার না, এটা যারা একটু উচ্চভিলাষী তারাই করেন, এবং সামরিক অভ্যুত্থান সারা পৃথিবীতে কখনই কোনো সুফল বয়ে আনেনি, এটা আমরা সচেতন নাগরিক হিসাবে কখনই সমর্থন করব না। প্রশ্নকর্তা, আপনার কোনো মন্তব্য এ বিষয়ে? আমার যেটা মনে হয়, থাইল্যান্ডের সংবাদপত্রের মাধ্যমে যেটা জানা গেছে, থাইল্যান্ডের রাজার এটাতে সাপোর্ট ছিল, সেহেতু বলা যায় যে এটা। মিস্টার চৌধুরী। আমার এখানে খুব বড় ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, রাজার যে সায় ছিল এটা একটা লেজিটিমেসি এনে দিয়েছে, কেন মনার্ক ইজ পার্ট অফ দি কনস্টিটিউশন ইন থাইল্যান্ড, আমাদের দেশে তো এরকম কোনো রাজা নেই। তবে হ্যাঁ, এখানে দুর্নীতি এমন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে আসলে থাইল্যান্ডে পৌঁছে গিয়েছিল, এবং এবং যদিও তাদের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এই সরকারের মাধ্যমে, তারপর দুর্নীতি এমন একটা অসহনশীল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং রাজনীতিবিদদের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছিল, তখন রাজার সায় নিয়ে এরকম একটি অগণতান্ত্রিক ঘটনা ঘটেছে। তবে এটা অত্যন্ত দুঃখজনক, আসলে সেনাবাহিনী ইজ নেভার আ সলিউশন, মার্শাল ল ইজ নেভার আ সলিউশন, গণতান্ত্রিক পন্থায় এর একটা স্থায়ী সমাধান আসলে উচিত। কিন্তু এটার কারণ যেগুলো,
সেই কারণগুলো কি এটাকে মানে অবশ্যম্ভাবী করে তুলেছিল? দেশ পরিচালনার দায়িত্ব আসলে রাজনীতিবিদদেরকেই নিতে হবে, কিন্তু রাজনীতিবিদরা যদি সর্বাত্মকভাবে ব্যর্থ হয় তখন এই ধরনের ঘটনা পৃথিবীতে এর আগে বহুবার ঘটেছে, বাংলাদেশেও এর আগে যখন ঘটেছে, এমনকি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সেনাবাহিনী থেকে আসার পরও তিনি কিন্তু সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, গণতন্ত্রের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারপরও সেনা শাসনের মাধ্যমে, সেনা শাসন কখনোই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না, সেটুকু শুধু বলবার চেষ্টা করছি। প্যানেল সদস্যদের বাকি দুজনের কাছে আসার আগে শ্রোতাদের মধ্যে আরও দু একজনের মন্তব্য নেব। আপনি যদি সেনা শাসনের মাধ্যমে থাইল্যান্ডের সরকার সম্পূর্ণ রকমে মানে সঠিক না হয় তাহলে বাংলাদেশের প্রাক্তন যারা জেনারেল এরশাদ তাহলে তাকে নেওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন উঠে পড়ে লেগেছে? ধন্যবাদ। আপনি আসলে যদি দুর্নীতির কারণে যদি থাইল্যান্ড সরকারের পতন হয় তাহলে সাধারণত দুর্নীতির কারণে গ্রামীণ লোকেরাই বেশি কষ্ট পায়, কিন্তু গ্রামীণ লোকেরা থাইল্যান্ড সরকারের পক্ষে কেন? ধন্যবাদ। মিস্টার আলমগীর, আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সামরিক শাসন কোনো সুফল বয়ে আনতে পারে না। বাংলাদেশে জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন বিচারপতি খায়রুল হক কর্তৃক বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। কাজেই নতুন করে সামরিক শাসনের কোনো পদধ্বনি ভিন্নতর কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা সয়ে নেব বা নিতে এগিয়ে যাব এই ধরনের কোনো মানসিকতা থাকা সুস্থির মানসিকতার পরিচয় না বলে আমি বিশ্বাস করি। থাইল্যান্ডে যা ঘটেছে থাইল্যান্ডের আভ্যন্তরীণ বিষয় এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তথাপিও বলা দরকার যেহেতু মানবাধিকার এখন সারা পৃথিবীতে অলঙ্ঘনীয় অধিকার হিসেবে স্বীকৃত, সেহেতু আমরা কোনো সামরিক শাসনের অভ্যুত্থান কোনো গণতান্ত্রিক দেশেই ঘটুক এটা চাই না। ধন্যবাদ। মিস্টার আনোয়ার, আসলে এটা কোনো দেশেই সামরিক শাসন কোনো দিনই অত্যাবশ্যকীয় অনিবার্য হয়ে যায় না, এবং যেসব যুক্তি দেখানো হচ্ছে যে রাজনৈতিক সংঘর্ষ এবং দুর্নীতি এগুলো ওই সামরিক শাসকের মাধ্যমে দূরীভূত হবে একথা ঠিক নয়। এটা যেমন সত্য তেমনিভাবে শুধু গণতন্ত্রের নামে কোনো সরকার পরিচালনা করলেই সেই সরকার দেশের মানুষের মঙ্গল করতে পারে এটাও ঠিক না। এটা দেখা গেছে আপনার আমাদের লিবারেশন ওয়ারের পর মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে সরকার প্রতিষ্ঠা করেছিলেন সেখানে তার নিজের ভাষায় তিনি বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি রূপার খনি আর আমি পেয়েছি চোরের খনি, এটা তার নিজের ভাষাই ছিল, এবং দেশে প্রচুর খাদ্য শস্য থাকা সত্ত্বেও একটা বড় রকমের দুর্ভিক্ষ হয়েছিল। তিনি আপনার এই রেড ক্রসের সভাপতিকে বলেছিলেন 7 কোটি কম্বল আনলাম, এই আমার কম্বলটা কী করলি, তোর আমার কম্বলটাও নিয়ে ফেললি, এসব দৃষ্টান্ত আছে। তবে আমি মনে করি যে এই রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে, এবং সামরিক শাসন এনে সাময়িকভাবে কিছুটা ডিসিপ্লিন আনা সম্ভব হলেও দীর্ঘমেয়াদে দেশের জন্য কোনো মঙ্গলজনক হবে না। ধন্যবাদ। মিস্টার আলমগীর, হ্যাঁ জি, জনাব আনোয়ার যে কথা বললেন সেই কথার শেষাংশ আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করি, কিন্তু এর সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের কথা যিনি বললেন সে প্রসঙ্গে আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে বঙ্গবন্ধু এই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন বলেই তাকে প্রাণ দিতে হয়েছিল, এবং যারা তার প্রাণ নেওয়ার প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষে জড়িত ছিলেন তারা কোনোদিনই দেশে শান্তি শৃঙ্খলা কিংবা উন্নয়ন এনে আনতে পারেননি। ধন্যবাদ। মিস্টার চৌধুরী, আমি বলবো যে আসলে আমি মাননীয় মন্ত্রীর সাথে এখানে একমত যে নির্বাচিত স্বৈরাচার আমাদের দেশে আমরা যেটা দেখছি নির্বাচন ঠিকই হচ্ছে, কিন্তু নির্বাচিত স্বৈরাচারের মাধ্যমে আসলে গণতন্ত্রের নামে গণতন্ত্র হচ্ছে। আসলে এখানে সেনা শাসন এবং এই গণতান্ত্রিক নির্বাচিত সরকারের শাসনের মধ্যে খুব একটা পার্থক্য জনগণের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না, এবং এটা যে আজকে জনগণের মধ্যে এই ধরনের যে একটা চিন্তাভাবনা এসেছে যেটা আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে এসছে। এবং এরও সত্যি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের মুখে বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি, কিন্তু 35 বছর পরেও ইতিহাসের কথা যাব না, কিন্তু বর্তমান ইতিহাস না বললে বর্তমানেও আমরা হয়তো চোরের খনি না পেলেও বর্তমান সরকার যে একটা হাওয়ার খনি পেয়েছে সেটা নিয়ে জনগণ অত্যন্ত দুঃখে রয়েছে। কামরুন নাহার ডানা, খুব সংক্ষেপে আমি বলতে চাই যে সেটা সামরিক বাহিনীর সময় হোক বা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব পাবেন সকলকে সৎ হতে হবে, সৎ রাজনীতিবিদ সৎ মানুষই একটা দেশকে সুস্থ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। মিস্টার আনোয়ার, আপনি আবার ফেরত আসতে চান। একটি ছোট্ট মন্তব্য যে স্নেহাস্পদ চৌধুরীজির কথাটা বলেছেন সেই আপনার হাওয়া খনির কথা, উনি হয়তো তার অতীতটা ভুলে যাবেন না, সেই খনিতে তিনিও জন্ম হয়েছিলেন। ধন্যবাদ।
এবারে ছোট্ট একটা বিরতি, আমরা কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসবো বাংলাদেশ সংলাপের এই আয়োজনে। বাংলা লিংকে নতুন প্রিপেড দেশ, যে কোনো মোবাইল ও টিএনটি নাম্বারে পিক আওয়ারে 2.5 টাকা ও অফ পিকে 1.96 টাকা মিনিট। আরো আছে 2টি FNF যে কোনো মোবাইলে। কথা বলা যখন এত সাশ্রয়ী তখন সবাই তো কথা বলবেই। বাংলা লিংক দেশ। বাংলা লিংকে নতুন প্রিপেড দেশ, যে কোনো মোবাইল ও টিএনটি নাম্বারে পিক আওয়ারে 2.5 টাকা ও অফ পিকে 1.96 টাকা মিনিট। আরো আছে 2টি FNF যে কোনো মোবাইলে। কথা বলা যখন এত সাশ্রয়ী তখন সবাই তো কথা বলবেই। বাংলা লিংক দেশ। নতুন প্রিপেইড দেশ, যে কোনো মোবাইল ও টিএনটি নাম্বারে পিক আওয়ারে 2.5 টাকা ও অফ পিকে 1.96 টাকা মিনিট। আরো আছে 2টি FNF যে কোনো মোবাইলে। কথা বলা যখন এত সাশ্রয়ী তখন সবাই তো কথা বলবেই। বাংলা লিংক দেশ। আমরা আবার ফিরে এলাম বাংলাদেশ সংলাপের এই আয়োজনে। পরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কানিজ ফারজানা রহমান। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও কি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে? মাহি বি চৌধুরী। পরপর 3 বার চ্যাম্পিয়ন হওয়ার পর তো ট্রফিটা পার্মানেন্টলি পেয়ে যায় যতদূর জানি। তবে হ্যাঁ, এখন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো রকমই ব্যবস্থা গ্রহণ করতে সরকার ব্যর্থ হয়েছে। এমনকি যে দুর্নীতি দমন কমিশন হয়েছে সেটাও আজকে মৃতপ্রায় অবস্থায় অক্সিজেন দিয়ে চালানো হচ্ছে। এবং এখানে আমার মনে হয় যে আসলে দুর্নীতির বিষয়ে সবচেয়ে প্রধান যে জিনিস, দুর্নীতি দমন করবার এই সরকারের কোনো প্রয়োজন নাই, নিজেরা দুর্নীতি বন্ধ করলে আমরা খুশি। ধন্যবাদ মিস্টার আলমগীর। আমার বিবেচনায় দুর্নীতি আমাদের দেশকে গ্রাস করে ফেলেছে। আমরা একটা হিসাব করেছিলাম, সেই হিসাবে দেখা গেছে 4.5 বছরের শাসনামলে 2001 সাল থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে কমসে কম 1,96,683 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এবং এই 4.5 বছরে যে 1,96,683 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, তা কমতির কোনো সম্ভাবনা এর পরবর্তী 6 মাসে দেখা যায়নি। আপনি যখন মন্ত্রী ছিলেন, আপনারা যখন সরকারে ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দেশ বলে বলেছিল, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ, সেই 1 বছরের হিসাব আপনারা করেছিলেন? হ্যাঁ, 1 বছরের হিসাব আমরা করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে দুর্নীতির সম্পর্কে তারা যে অভিযোগগুলো উত্থাপন করেছেন সেই অভিযোগগুলো তলিয়ে দেখার যথেষ্ট অবকাশ আছে এবং সে অবকাশ সরকার দেখবে। কিন্তু সরকার একটি অব্যাহত প্রক্রিয়া, একটি পদ্ধতি, সেই অব্যাহত প্রক্রিয়া এবং পদ্ধতি অনুযায়ী সরকার পরিচালিত হয়নি বলেই এই দুর্নীতি দমন করা সম্ভব হয়নি। ধন্যবাদ। কামরুন নাহার ডানা। যে সরকারই আসুক না কেন, সাধারণ জনগণ চায় আমাদের সারা দেশে প্রতিটি ক্ষেত্রে যেন দুর্নীতি না থাকে। যখনই দুর্নীতি বন্ধ করতে পারবো তখনই আমরা একটা সুন্দর রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারবো। প্রশ্নকর্তা, আপনার কি মনে হয় বাংলাদেশ কি আবারও এই তালিকায় শীর্ষে থাকবে? মনে হচ্ছে হ্যাঁ, থাকবে। আর শ্রোতাদের মধ্যে সামগ্রিকভাবে আপনাদের সবার কি ধারণা, আপনাদের কি মনে হয় যে এই শীর্ষ অবস্থান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি অব্যাহত থাকবে? যারা মনে করেন থাকবে তারা হাত উঠান। মিলনায়তনে দেখা যাচ্ছে অনেকেই এ ব্যাপারে খুব একটা আস্থাবান নন যে সেখান থেকে বাংলাদেশের নামটা বাদ পড়বে। মিস্টার আনোয়ার, দুর্নীতি একটা রোগ, ব্যাধি, এবং এটা সারা দেশকে গ্রাস করেছে কোনো সন্দেহ নাই এবং এটা কমানো উচিত। তবে এটা উৎপত্তি হয়েছে কোন সময় থেকে এটা আপনি আপনার মন্তব্যে বলেছেন, আমি কোনো মন্তব্য করিনি, আমি জাস্ট একটা ইতিহাসের প্রশ্ন তুলেছিলাম আপনার। আমি এর মধ্যে যেতে চাই না, আমার বন্ধু সহকর্মী
ডক্টর আলমগীরও সে সম্পর্কে বলেছেন। তবে যখন একটা আপনার যে কাজ শুরু হয়, একটা প্রক্রিয়া শুরু হয়, তখন সেটাকে থামাতে বেশ সময় লাগে, যে মোমেন্টামটা থাকে যতক্ষণ, অতক্ষণ যেটা চলতে পারে। একটা দুর্নীতিগ্রস্ত ক্লাস যদি আপনি ডেভেলপ করে ফেলেন, সেই ক্লাসকে আপনি ডেমোলিশ করতে মেলা বেগ পেতে হয়। এটা সহজেই করা যায়, সেটা তো আগামী দেড় মাসের মধ্যে থামানো সম্ভব হবে বলে মনে হয় না, ওটাই না। নেক্সট হচ্ছে যে দুর্নীতির যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে, সেই প্রতিবেদন যদি এতই দুর্নীতি থেকে থাকে, যারা এই কথাগুলি বলছে তারা অন্তত পাঁচটি মামলা করছে না কেন, তারা তো অনেক কিছু নিয়ে মামলা করতেছেন, এটা করতে পারেন, তাহলে জাতির সামনে আসলে এগুলো দুর্নীতি বলে যেগুলি বলা হচ্ছে, এগুলো আমাদের আমার বন্ধু ডক্টর আলমগীর ভালো করে জানবেন যে এগুলো হচ্ছে আপনার অডিট ইররেগুলারিটিস। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি। আমি যখন প্রফেশনারি অফিসার, তখন আমি একটা মেডিকেল বিল ড্র করেছিলাম 300 টাকার। মেডিকেলটা ড্র করে আমি অক্সফোর্ডে চলে যাই পড়াশোনা করার জন্য। ফিরে এসে দেখি একটা চিঠি অডিটর জেনারেল যে আপনি এই 300 টাকা বেআইনিভাবে ড্র করেছেন, এই টাকাটা ফেরত দেন। তারপরে লেখা আছে সি অবার লিফ, ইংরেজি তখন ব্যবহার হতো, উল্টা দিকে দেখান। দেখি উল্টা দিকে দেখা লেখা আছে যে ইউ হ্যাভ নট সার্টিফাইড হোয়েদার মিসেস আনোয়ার ইজ ইউর অনলি ওয়াইফ অর দ্য নমিনেটেড ওয়াইফ। আপনি তো হাসছেন, কিন্তু যে প্রশ্ন করেছে তার কিন্তু একটা বেসিস আছে, কারণ ওই ফর দি পারপাস অফ মেডিকেল অ্যাটেন্ডেন্স বিলস, ওই আমার যদি একাধিক স্ত্রী থাকে তাহলে একজনকে নমিনেট করতে হবে। কিন্তু এই প্রশ্নটা যে কতখানি বাহুল্য, এটা একটা ইরেগুলারিটি, এবং তা আমাকে ব্যাখ্যা করতে হলো যে আসলে আমার একাধিক স্ত্রী নাই, যদি আমি নমিনেট করি না। কিন্তু বড় বড় ক্রয়, বড় বড় প্রকল্প, সেগুলোর ক্ষেত্রে কি দুর্নীতি হচ্ছে না? এগুলো আমি দুর্নীতি হচ্ছে না আমি কোনোভাবেই অস্বীকার করছি না, কিন্তু এর কলেবর তারা যেভাবে ফুলিয়ে ফাপিয়ে বলছেন এরকম না। এবং যারা এই কথাগুলো বলছেন তাদের নিজের সম্পর্ক এরকম অনেক তথ্য আছে যেগুলো দেওয়া যায়, কিন্তু দেওয়া শালীন হবে না। তাহলে মনে করি অন্তত এইটুকু বিষয়ে কি একমত হতে পারেন সব পক্ষ, যে সংসদ সদস্যরা, সরকারি শীর্ষস্থানীয় আমলা কর্মকর্তারা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সবাই তাদের ব্যক্তিগত সম্পদের হিসাব দেবেন, নির্বাচিত হওয়ার আগে বা দায়িত্ব গ্রহণের আগে তাদের সম্পদ কত ছিল, আর দায়িত্ব যখন ছাড়ছেন তখন তাদের সম্পদ কত? এই প্রশ্নটাও একটা অপ্রয়োজনীয় প্রশ্ন, এই জন্য যে যেদিন আমি আমার নমিনেশন ফাইল করছি সেদিনই আমি আমার অল প্রপার্টি, অল এসেস প্রপার্টি স্টেটমেন্ট আমি সাবমিট করছি, এবং এটা প্রতি বছরই আমি সাবমিট করে যাচ্ছি, কাজ ইট ইজ দেয়ার অন রেকর্ড। কিন্তু সেটা জনগণ জানছে না, নতুন করে ভালো কথা, যদি আপনি জনগণে প্রচার করতে চান আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা দেওয়া হচ্ছে, এই স্টেটমেন্ট যে কোনো লোকে ইনকাম ট্যাক্স দেয় সে প্রতি বছরই একটা, আর আমরা অতিরিক্ত দিতে হয় যখন ইলেকশন কমিশনে সাবমিট করতে হয় আমার অ্যাসেটস প্রপার্টি, আমার ইলেকশন এক্সপেন্সেস কোত্থেকে আসবে, কীভাবে আসবে, এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে। ধন্যবাদ। খুব সংক্ষেপে, জি খুব সংক্ষেপে আমি বলছি, দেখুন, দু চার পয়সা এদিক ওদিক হলো কিংবা কারো টিএ বিল কিংবা মেডিকেল বিল নেওয়ার ব্যাপারে কোনো অডিট আপত্তি টাপত্তি হলো, এটা দুর্নীতির ভিতরে আমরা খুব একটা ধরি টরি না, কিন্তু যেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত সর্বোচ্চ দরদার কাছে কেনা বেচা হয় সেখানে নিশ্চয়ই দুর্নীতি থাকে, দুর্নীতি নিয়েও থাকে, এবং এই দুর্নীতি নেই তার কলেবর কম নেই, এই কথাটা বলা আর জাতিকে ধোকা দেওয়া একই কথা। ধন্যবাদ। ঠিক না, খুব সংক্ষেপে বলবো, এখানে অত্যন্ত দুঃখজনক যেখানে আসলে আমাদের মাননীয় মন্ত্রী এখানে যিনি আছেন, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি, আমার বাবা যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তার সচিব হিসেবে তিনি কাজ করেছেন, এখন অত্যন্ত সৎ একজন মানুষ, সরকারের দুর্নীতির দায় দায়িত্বের উত্তর ওনাকে দিতে দিলে আমার মনে হয় ওনার জন্য অত্যন্ত দুঃখজনক হয়। তবে এখানে আরেকটা জিনিস অত্যন্ত লক্ষণীয় যে 91 থেকে 96 যে সরকার ছিল তাদের বিরুদ্ধে কিন্তু তৎকালীন বিরোধী দলে, তখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, অনেক দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে আসলো সেই সমস্ত যেই সমস্ত দুর্নীতির অভিযোগ তাদের ছিল তারা কিন্তু কোনো মামলা আসলে ঠিকমতো পরিচালনা করেনি। আবার 96 থেকে 2001 যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বিরোধী দল হিসেবে আমিও তখন বিএনপিতে ছিলাম, আমাদের অনেক অভিযোগ ছিল, এবং এই সরকার 2001 ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগগুলো ছিল সেই দুর্নীতির ব্যাপারে কিন্তু এই সরকার আসলে কোনো ধরনের সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। এতে বোঝা যায় দুর্নীতিবাজরা যে দলই থাকুক না কেন তাদের মধ্যে অনেক একটা সমঝোতা রয়েছে, এখান থেকে দেশকে বাঁচাতে হবে। ধন্যবাদ। আমরা এবার পরের প্রশ্নে যাব। ঢাকার গুলশান থেকে এসেছেন চাকরিজীবী তৌফিক মহিউদ্দিন। প্রায় প্রতিদিন বাংলাদেশ এবং ভারত সীমান্তে যে নিরীহ বাংলাদেশিরা নিহত হচ্ছে এ ব্যাপারে সরকার কেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না, আর যদি করে থাকে তাহলে একই ঘটনা বারবার কেন ঘটছে? মহিউদ্দিন খান আলমগীর। আমি মনে করি দু কারণে। প্রথম কারণ, কতিপয় ক্ষেত্রে আমাদের সীমানাটা ভালোভাবে চিহ্নিত নেই, বিশেষত ছিটমহলের অবস্থান যেখানে আছে সেই অবস্থান সম্বলিত এলাকায়
সীমানা চিহ্নিত করার অবকাশ যথেষ্ট বিস্তৃত, এটা করতে হবে। এবং দ্বিতীয়ত আমি মনে করি আমাদের দু দেশের তরফ থেকেই নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যে বিবাদ যাই থাকুক না কেন, গুলি হবে কেন, গুলি হওয়ার তো কোনো কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বিশাল বা বিস্তৃত সীমান্ত রয়েছে, কিন্তু সেখানে তো সীমান্ত নিয়ে মারামারি হয়ে গুলি করা যায় না। কাজে নীতিগতভাবে দু দেশ যদি বন্ধুত্ব ভাবাপন্ন হয়ে এই সিদ্ধান্ত নেয় যে বিবাদ থাকতে পারে, বিবাদ হবে কিন্তু গুলি হবে না, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। এবং সেক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রনায়কোচিত মনোভাব নিয়ে দুই পক্ষের তরফ থেকে এগিয়ে আসা উচিত। ধন্যবাদ। এম কে আনোয়ার, যে কথাটি আমার সহকর্মী বন্ধু ডক্টর আলমগীর বলেছেন, আসলে ওই যে আমাদের এই বর্ডারটা ডিমার্কেটেড নাই সব জায়গায়, এটা একটা বড় সমস্যা রয়ে গেছে এবং এর থেকে উৎপত্তি হয় ক্লেমস, কাউন্টার ক্লেমস, এইসব জোগাড়াগুলির। আর বিএসএফের গুলিতে বাংলাদেশি মারা গিয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু বাংলাদেশি বিডিআরের গুলিতেও ইন্ডিয়ান সিটিজেন মারা গিয়েছে, এরকম উদাহরণও বেশ কিছু আছে। তবে এর জন্য যে চেষ্টা করা হচ্ছে যে বর্ডারটা ডিমার্কেশন যত শীঘ্র করা যায়, এই চেষ্টা আমাদের তরফ থেকে করা হচ্ছে। কেন করা যাচ্ছে না এটা? এটা প্রপার রেসপন্স আমরা পাচ্ছি না অন্য তরফ থেকে। ধন্যবাদ। মাহি বি চৌধুরী, স্বাধীনতার পর থেকেই বর্ডার ডিমার্কেশন নিয়ে এখনও যে বর্ডার ডিমার্কেশনটা হচ্ছে না, এ দায় দায়িত্ব আসলে এই স্বাধীনতার পর থেকে যারা যারা সরকারে ছিলেন তাদের সবাইকে আসলে গ্রহণ করতে হবে। এবং এই বিষয়ে আমি মনে করি যে আমিও মাননীয় আমাদের এখানে যিনি রয়েছেন আলমগীর সাহেব, আমি ওনার সাথে একমত যে নায়কীচিত যে মনোভাব, একজন যিনি রাষ্ট্রনায়ক হবেন তাকে সেভাবে দেশপ্রেমিকভাবে এবং রাষ্ট্রনায়কের মতো একটা পদক্ষেপ গ্রহণ করে উভয় পক্ষের মধ্যে একটা আলোচনার মাধ্যমেই শুধু সমস্যার সমাধান হতে পারে। তবে এটা তো দুঃখজনক যে আমরা এখন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করতে পারছি না। এই প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে এই সীমান্ত এলাকা চিহ্নিতকরণ সম্পর্কিত একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিটি আমি মনে করি রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছিল, পরবর্তীকালে এই চুক্তিটি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলেই এই ধরনের ঘটনা ঘটছে। এই চুক্তিটি বাস্তবায়িত করার জন্য আমি আবারও বলছি রাষ্ট্রনায়কোচিত মনোভাব নিয়ে, বন্ধুভাবপূর্ণ মনোভাব নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে সমস্যার সমাধান হবে। তো আপনারা যখন 5 বছর সরকারে ছিলেন তখন কি আপনারা রাষ্ট্রনায়কোচিতভাবে এটা সমাধান করতে পারেননি? এটা প্রশ্নে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে না। ধন্যবাদ। হ্যাঁ, কামরুন নাহার ডানা, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তারা আমাদের চেয়ে অনেক বড়, তাদের ভৌগোলিক অবস্থান, আমাদের তাদের সাথে সবসময় একটা সদ্ভাব থাকাটাই বাঞ্ছনীয়। আমাদের লিডারশিপ যেটা সেটাকে অনেক স্বচ্ছ হতে হবে এবং তাদের সাথে যেন আমাদের এই সীমান্ত চিহ্নর ব্যাপারগুলো তাড়াতাড়ি এটা করতে পারে। আমাদের যখন যে সরকারই আসবে তারা যদি একটা সুন্দর মনোভাব নিয়ে এগিয়ে আসেন তবে আগামীতে এই ধরনের আমাদের সংঘর্ষে যেতে হবে না, দু দেশেরই কাউকে প্রাণহানি হবে না কোন দু দেশের মধ্যে। ধন্যবাদ। পরের প্রশ্নে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রেজাউল করিম, সম্মানিত প্যানেলের কাছে কোশ্চেন যে আমাদের জাতীয় রাজনীতিতে বিদেশি শক্তি ও সংস্থার হস্তক্ষেপ আমাদের গণতন্ত্রের জন্য কতটা সহায়ক? এম কে আনোয়ার, বিদেশি হস্তক্ষেপ শুধু রাজনীতি নয়, যে কোনো ক্ষেত্রেই হস্তক্ষেপ এটা বাঞ্ছনীয় নয় এবং এর একটা হেলদি সাইন হতে পারে, এটা আমাদের কোনো একটা দুর্বলতারই লক্ষণ বলা যেতে পারে এবং এটা যতখানি পরিহার করা যায় ততই ভালো। তবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমাদের বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দেশের উপরে আমাদের নির্ভরতা আছে, অনেক সংস্থার উপরে আমাদের নির্ভরতা আছে, যার ফলে তারা কিছু কথা বলার সুযোগ পায়, অনেক সময় এই কথাকে তারা শর্ত হিসেবে জুড়ে দিয়ে তৈরি দেওয়ার চেষ্টা করে আপনারা জানেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের হয়তো সম্পূর্ণভাবে বিদেশি হস্তক্ষেপ মুক্ত হওয়া সম্ভব হবে না, কিন্তু এটা অবশ্যই একটা আমি মনে করি অবাঞ্ছিত পরিস্থিতি, এ থেকে যত শীঘ্র আমরা মুক্ত হতে পারি ততই একটা স্বাধীন দেশ হিসাবে আমরা দাঁড়াতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নকর্তার কাছে আবার ফিরে যাই। প্রশ্নকর্তা, আপনার কি মনে হয় যে জাতীয় রাজনীতিতে বিদেশি শক্তি ও সংস্থার হস্তক্ষেপ আছে এবং সেটা গণতন্ত্রের জন্য মোটেও সহায়ক হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ দাতা সংস্থা এবং বিদেশি সরকারগুলো বাংলাদেশের উপর বিভিন্ন সাহায্য এবং প্রকল্প সাহায্য নামে অযাচিতভাবে রাজনীতি এবং অর্থনীতির উপর হস্তক্ষেপ করে যাচ্ছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেই চলেছে। রাজনীতিতে কী ধরনের হস্তক্ষেপ করছে তারা? রাজনীতিতে যেমন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, যেটা নির্বাচন নিয়ে হচ্ছে বর্তমান, এটা আসলে নির্বাচনটা কীভাবে হবে, কোন দল কীভাবে করবে, আলোচনায় বসবে কি না, এটা বিদেশিদের তত্ত্বাবধানে যেমন হচ্ছে, যা আধুকাম্য ছিল না। ধন্যবাদ। মাহি বি চৌধুরী, আসলে আমি দুঃখজনক, আমি অনেক জিনিসের সাথে একমত হতে পারছি না।
মানে হস্তক্ষেপ শব্দটা এখানে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করবে, হস্তক্ষেপ মানে আসলে কি? এখানে মূল জিনিসটা আসলে রাজনীতি না, আমার মনে হয় অর্থনীতি। আমি যদি আমার এলাকার আমার গ্রামে যেরকম আমার প্রতিবেশী যারা রয়েছেন খুব দরিদ্র অবস্থায় যারা রয়েছেন তাদেরকে গিয়ে যখন তাদের বাবাকে বা সেই পরিবারের একজনকে আমি যখন গিয়ে বলি তোমাকে 10,000 টাকা দিলাম অর্থনৈতিক উন্নয়নের জন্য, এবং তখন কিন্তু আমি খোঁজ নিতে যাই এই টাকাটা আসলে সে কাজে লাগিয়েছে নাকি টাকাটা সে অন্য কোথাও বাজে খরচ করে ফেলেছে। এবং সেখানে বিদেশিদের কাছ থেকে যেহেতু অর্থনৈতিকভাবে আমাদের বিরাট একটা দায়বদ্ধতা রয়েছে, যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে না পারবো, যাদের অর্থে আমাদেরকে আমাদের অর্থনীতি নির্ভর করতে হয় তাদের কিছু কিছু ব্যাপারে তারা তখন নাক গলানোর চেষ্টা করে, এটা দুঃখজনক, এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম গ্লোবালাইজেশনের সময় নির্বাচন নিয়ে যে কথাগুলো এসছে, আমি নিজেও যেরকম কমনওয়েলথের ইলেকশন অবজার্ভার হিসেবে মালদ্বীপে গিয়েছি, শ্রীলঙ্কাতে গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশে এখন নির্বাচন হলে পৃথিবীর সমস্ত দেশে নির্বাচন সুষ্ঠু হলো কিনা সেটা দেখবার জন্য সেখানে যায়, নির্বাচন পদ্ধতিকে আরও সুন্দর করবার চেষ্টা করে। এগুলোকে আসলে হস্তক্ষেপ চিন্তা না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ হিসেবে ধরা যায়। তবে এটা ঠিক, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজস্ব সম্মান নিয়ে আত্মসম্মান নিয়ে ধন্যবাদ এগিয়ে। শ্রোতা দর্শকদের মধ্যে কেউ প্রশ্ন মন্তব্য করতে চান? আমি মনে করি ভালো কাজে বিদেশিদের হস্তক্ষেপ মনে হয় খারাপ না, বিশেষ করে উন্নয়ন কাজে। ধন্যবাদ। আপনি? বাংলাদেশের রাজনীতিতে আসলে যেটা হচ্ছে জনগণের আস্থা নেই হচ্ছে সরকারের প্রতি, এমনকি বিরোধী দলের প্রতিও, এই কারণে বিদেশি শক্তি এসে যখন আলোচনায় বসার আহ্বান জানান তখন জনগণ আসলে মনে করেন যে বিদেশি শক্তি ঠিক করছেন, কিন্তু আসলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এটা কখনোই কাম্য নয়। আমাদের আজ রাজনীতিবিদদের প্রতি আস্থা নেই বলে বিদেশিরা সুযোগ পাচ্ছে। ধন্যবাদ। আপনি? আমার মনে হয় অবশ্যই বিদেশি শক্তির একটি হস্তক্ষেপ রয়েছে, কারণ দাতা সংস্থারা যখনই আমাদের সাহায্য করে তখনই তারা এমন সব শর্ত জুড়ে দেয় যে আমাদের স্বকীয়তায় মাঝে মাঝে বিলীন হয়ে যায়। সুতরাং যেখানে আমাদের স্বকীয়তায় থাকে না সেখানে সেরকম সাহায্য না নেয় আমাদের মনে হয় বাঞ্ছনীয়। ধন্যবাদ। মহিউদ্দিন খান আলমগীর। এককালে রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো রাজাকে কেন্দ্র করে, তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এর পরবর্তী পর্যায়ে নেপোলিয়নের পর থেকে জাতীয়তাবাদকে সামনে রেখে একটা রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। কিন্তু এখন তার বাইরেও একটি রাষ্ট্রের মূল তন্ত্র হিসাবে সূত্র হিসাবে মানবতাবোধকে চিহ্নিত করা হয়েছে। কাজেই মানবতাবোধকে যদি চিহ্নিত করা হয় তাহলে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, যেখানে আইন লঙ্ঘিত হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয়, সেখানে বাইরের থেকে রাজনৈতিক হস্তক্ষেপ আসার সম্ভাবনা আছে এবং আসা কাম্য। এজন্যে যে 1948 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা যখন নিখিল বিশ্বের মানবাধিকার সম্বন্ধিত ঘোষণা করেছি সেখানে কিন্তু এই মানবাধিকার অলঙ্ঘনীয় অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। আর দ্বিতীয়, আমাদের অর্থনীতি এখন কিন্তু গোলকায়িত, কাজেই যেহেতু গোলকায়িত বা গ্লোবালাইজড সেহেতু এর ভেতরে থেকে এর সীমারেখাগুলো মেনে আমাদের চলতে হবে, এবং সেই জন্যে সীমারেখা মেনে চলার ব্যাপারে যদি আন্তর্জাতিক হস্তক্ষেপ আসে সেই হস্তক্ষেপ মেনে নিয়ে কিন্তু হস্তক্ষেপের সূত্র ধরে নিয়ে সূত্রকে ক্ষেত্র বিশেষে যুক্তির মাধ্যমে ব্যবস্থার মাধ্যমে অগ্রাহ্য করে আমাদের চলতে হবে, এই দুটো অস্বীকার করে। তো সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে রাজনৈতিক পরিস্থিতি যদি এই পর্যায়ে দাঁড়ায় যে প্রধান বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে একটা বিরোধ হচ্ছে এবং সেটা সমঝোতার জন্য বাইরে থেকে কেউ আসবে? হ্যাঁ, হতে পারে, এটা দুর্বলতা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে এই দুর্বলতা কেবলমাত্র তখনই দূর হতে পারে যখন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে আমরা দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসি। মিস্টার চৌধুরী। আমার যতটুকু মনে আছে যে 1994 প্রথম তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যেই প্রস্তাবগুলো আসার পরে সানিনিয়ান স্টিফেন তিনি এসেছিলেন প্রথম কমনওয়েলথের পক্ষ থেকে, এবং তখন উভয় পক্ষের মধ্যে হয়েছিল, এবং সবচেয়ে আমাদের বড় ব্যর্থতা এখানে আমি আমার দর্শকদের একমত। ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে উত্তর আমাদের উপর ধন্যবাদ আমাদের উপর অনাস্থার কারণে এটা হচ্ছে। ধন্যবাদ। কামরুন নাহার ডানা। বিদেশি শক্তি যেটার কথা বলা হয়েছে যে আমাদের হস্তক্ষেপ, কোনো মানে সৎ নাগরিক সচেতন নাগরিক এটা কখনই কারো কাছে এটা কাম্য না। ধন্যবাদ। মিস্টার আনোয়ার। যে কোনো অবস্থায় আমাদের বিবাদ, আমাদের বিসংবাদ, আমাদের মতানৈক্য আমরা নিজেদেরই সমাধান করা উচিত, এবং এটাই হচ্ছে আইডিয়াল। তবে যদি আমরা সমাধান না করতে পারি কোনো এক ক্ষেত্রে, হয়তো কেউ যদি মধ্যস্থতা করতে চায় তাই নিয়ে তেমন আপত্তি করার কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ। পরের প্রশ্ন ঢাকার গুলশান থেকে এসছেন পেশায় শিক্ষক রাজারাম পাল চৌধুরী। আমাদের দেশে অনেক বিচারপতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে জড়িত ছিলেন, এই কারণে নিরপেক্ষ নির্দলীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে আমরা বিচারপতিদের বাদ দিয়ে অন্য চিন্তা করতে পারি কি? প্রশ্নকর্তা, আপনার কি মনে হয়? আমার মনে হয় আমরা নিরপেক্ষ এবং নির্দলীয় প্রশ্নে বিচারপতিদের বাইরে যেতে পারি। ধন্যবাদ। শ্রোতাদের মধ্যে আর কেউ খুব সংক্ষেপে যদি বলেন? আপনি? আমার মনে হয় যে অনেকগুলো অপশন সংবিধানেই দেয়া আছে, সেক্ষেত্রে সব দলগুলোর সাথে, মেজর যে দলগুলো আছে তাদের সাথে যদি সংলাপ করার সুযোগ থাকে, রাষ্ট্রপতির একটা সুযোগ আছে, বর্তমান সরকার যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন এই সুযোগটা রাষ্ট্রপতি দেশের জনগণের স্বার্থে রাজনীতির
আরো ভালো স্বার্থে, রাজনীতির স্বার্থে এই সুযোগটা রাষ্ট্রপতি গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। আপনি, আমাদের সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন উপদেষ্টা, এ ব্যাপারে আমরা যে প্রধান বিচারপতি যিনি সাবেক হয়েছেন, যে অপশনটা আছে সেটাকে আপনার আলোচনার মাধ্যমেই, রাষ্ট্রপতির আলোচনার মাধ্যমে পরবর্তীতে যে বিষয়গুলো আছে, যে কীভাবে পরবর্তীতে কে হইতে পারে প্রধান, সেভাবেই সমাধান হলে দেশের উপকৃত হবে এবং দেশের জনগণ উপকৃত হবে। ধন্যবাদ। আপনি, বিচার বিভাগকে স্বাধীন করলেই আমরা পারি, কারণ একজন জনগণ হয়ে আমার রাজনৈতিক অধিকার আছে, আমি একটা দলকে সাপোর্ট করতেই পারি, কিন্তু বিচারপতিকে স্বাধীনতা দিতে হবে, বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে। ধন্যবাদ। মহিউদ্দিন খান আলমগীর, আমি মনে করি করা যায়, কারণ মূলত আমাদের সংবিধানে বলা হয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, কাজেই কোনো বিচারপতি বা সাবেক বিচারপতির নিরপেক্ষতা সম্পর্কে, তার অতীতের আচরণ বা সমকালীন আচরণ সম্পর্কে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় তাহলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, এবং নিরপেক্ষতা যেখানে প্রশ্নবিদ্ধ হয় সেখানে মূল সূত্র যেটা, যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা সূত্রকে লঙ্ঘন করে সেই বিচারপতিরকে যে আপনার প্রধান উপদেষ্টা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ। মিস্টার চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেটা আমরা করেছি, এটাই আসলে ইট গোজ এগেইনস্ট দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি, যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের উপর কারো আস্থা নেই, সেজন্যই অনির্বাচিত ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন পরিচালনা করতে, এটা অত্যন্ত দুঃখজনক। তবে এখানে হ্যাঁ, আমার মনে হয় যেখানে নিরপেক্ষতা এখানে মূল বিষয় এবং গ্রহণযোগ্যতা মূল বিষয়, ছোট্ট একটি প্রস্তাব এখানে দিতে পারি, সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি দল যদি অন্তত 10 জন করে গ্রহণযোগ্য ব্যক্তির নাম দেন, এবং সবগুলো দল যে নামগুলো দিল তাদের মধ্যে কমন যে নামগুলো পড়লো তাদের মধ্যে থেকেও জিনিসটা হতে পারে, যেখানে যে বিচারপতি হতেই হবে এমন কোনো কথা নেই, গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তি তিনি বিচারপতি হতে পারেন, অন্য কোনো ব্যক্তি হতে পারেন, সেভাবে একটা আমার এখানে কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। কামরুন নাহার দানা, আমারও তাই মনে হয় যে শুধুই যে বিচারপতি নিরপেক্ষ হবে, নিরপেক্ষ ব্যাপারটা মানে খুবই টাফ ব্যাপার, যে 100% নিরপেক্ষ হওয়া, তবু সকলের গ্রহণযোগ্য যে কোনো ব্যক্তি, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, যাকে মনে করবেন জনগণ, সকলের দলমত নির্বিশেষে একটা গ্রহণযোগ্য ব্যক্তি। ধন্যবাদ। এম কে আনোয়ার, তত্ত্বাবধায়ক সরকার প্রধান অবশ্যই তাকে নির্দলীয় হতে হবে, তবে সেই নির্দলীয়র সংজ্ঞাটা প্রশ্ন হচ্ছে। যেমন আমি আর আমার বন্ধু ডক্টর আলমগীর একসময় চাকরিতে ছিলাম, আমরা অত্যন্ত নিরপেক্ষ ছিলাম যার যার অবস্থানে থেকে, তা আজকে আমরা বরং বলা চলে আপনাদের দুজনেরই প্রশাসনে যতটা অভিজ্ঞতা রাজনীতিতে তার চেয়ে অনেক কম, আমরা এখন একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। ঠিক তেমনিভাবে কোনো বিচারক যদি তার জীবনের কোনো একটা অংশে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে থাকেন এবং তারপরে তিনি এমন কিছু কাজ করে থাকেন, যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাহলে বলতে হবে যে আমরা দলীয় লোককে এই দেশের মানুষ সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছে, এটা ঠিক হবে না। যেদিন তিনি বিচারপতি হয়েছেন সেদিন থেকে তিনি দলীয় লোক নাই, এবং এরপর থেকে তার কোনো দলীয় কোনো কার্যক্রমে তিনি যোগদান করেন নাই। তবে এটা যদি বলদানের কোনো প্রয়োজন থেকে থাকে, এটা জাতি সিদ্ধান্ত দিতে পারে, যদি কোনো দল বদলাতে চায় তাদের পক্ষে উচিত হবে তাদের সুনির্দিষ্ট প্রোগ্রাম দিয়ে জনগণের কাছে যাওয়া, জনগণ যে সিদ্ধান্ত দেয় সবাই আমরা মেনে নেব। ধন্যবাদ। কিন্তু আপনার মতামত কি যে বিচারপতিদের বাদ দিয়েও ভাবা যেতে পারে? জনগণ চাইলে হতে পারে। ধন্যবাদ। সেই প্রোগ্রাম নিয়ে আমরা জনগণের কাছে গেছি। প্যানেল সদস্য এবং মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে অংশ নেওয়া এবং আমাদেরকে সহযোগিতার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর শ্রোতা দর্শক, আপনাদের কাছ থেকে এখন ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি কামাল আহমেদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।